একদিন তুফান বন্যার বেহেলায় সাদাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। একদিন তুফান বন্যার বেহেলায় সাদাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। তক্তা একটি ভেসে যায়, সে তক্তা ধরে হায় রে হায়, সাদাতের মা জননী সাদাতের জনম দেয়। কি করুণ দৃশ্য, হায় রে হায়, আজ রাইল সেই সময়, সাদাতের মা জননীর জীবন নিয়ে যায়। আজ রাইল কাঁদে সেই সময়, হায় রে আজ রাইল কাঁদে সেই সময়। একদিন তুফান বন্যার বেহেলায় সাদাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়, প্রসব বেদনা হয়। যখন সাদ্দাতের মা সাদ্দাতকে জন্ম দিল, তারপরে কেমন করে সেই সাদ্দাত দুনিয়ার বুকে বাঘের দুধ খেয়ে বড় হচ্ছে, আর তারপরে কি করছে, কি ঘটছে কবি লিখছে, শুনুন। তক্তা ধীরে ধীরে ভেসে যায় নদীর ওই কিনারায়, সেই সময় বাঘ একটি সাদাতের দেখতে পায়। সাদাত ক্ষুধার জ্বালায় পা ছটকায়, অবলা বাঘ দুধ খাওয়ায়, বাঘের দুধ খেয়ে সাদাত ক্ষুধার জ্বালা মেটায়। জঙ্গলের বাঘ নাহি তারে খায়, হায় রে জঙ্গলের বাঘ নাহি তারে খায়। একদিন তুফান বন্যার বেহেলায় সাদাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। সে মা মরা এতিম শিশু সাদ্দাত যখন বাঘের দুধ খেয়ে বড় হয়েছে, আর তারপরে বাদশাহী কেমন করে আল্লাহ পাকের বাদশাহী পাইয়ে দিচ্ছেন, আর তারপরে সে আল্লাহ পাকের উপর অহংকার করে কি করছেন আর কি ঘটছে কবি তারপরে ছন্দে লিখছে, শুনুন। সাদ্দাত বড় হয়ে গেল, বাদশাহী সাদ্দাত পেল, বাদশাহী পেয়ে সাদাত কি ঘটনা ঘটল। সাদাত অহংকার করে হায় নিজে জান্নাত পায়, সাদাত অহংকার করে হায় নিজে জান্নাত পায়, হিরে জহরত দিয়ে জান্নাত সাজায়, অহংকার করি পতন হয়, হায় রে অহংকার করি পতন হয়। তারপরে কি ঘটছে দেখুন, সাদাত অহংকার করিল নিজে জান্নাত বানাল, আল্লাহর জান্নাতে সাদাত যাবে না বলিল। সাদাত ঘোড়ার পিঠে চড়িল জান্নাতের দ্বারে যায় আসিল, সাদাত ঘোড়ার পিঠে চড়িল জান্নাতের দ্বারে যায় আসিল, নিজের বানানো জান্নাত দেখা
মালিকুল মৌত সে যায়, মালিকুল মৌত সে যায়, একদিন তুফান বন্যার বেহলাই সাদা তেরে মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়, প্রসব বেদনা হয়। আল্লাহ পাক আজরাইলকে কি হুকুম করছেন আর আজরাইল কি করছেন, কবি পরিচ্ছন্দ লিখছেন, শুনুন। খোদা হুকুম করিল কাকে, আজরাইল চলে আসিল সাদা তের জান্নাতের দরজায় দাঁড়াল, সাদাত বলে রাস্তায় আমার ছেড়ে দাও, কি চাই তোমার বলে দাও, সাদাত বলে রাস্তায় আমার ছেড়ে দাও, কি চাই তোমার, কি চাই তোমার বলে দাও, আজ রাহাইল বলে তোমার মৌত এসেছে, দেখার লাগে সাদা দেখার লাগে অনুরোধ জানায়, হায় রে দেখার লাগে অনুরোধ জানায়। যখন আল্লাহ পাক আজরাইলকে হুকুম করলেন যে আজরাইল তুমি চলে যাও ওই সাদাতের জান কবজ করো, তখন আজরাইল আল্লাহ পাককে কি বলছেন আর তার সাথে কি ঘটছে কবি লিখছে, শুনুন। আজরাইল কেঁদেছিল সেই সময় কখন, সাদাতের প্রাণ যখন নেয় আজরাইল বলে খোদা বাঁচালে তুফান বন্যায়, খোদা বলে আজরাইল শোনো না, আমি যা জানি, আমি যা জানি তুমি জানো না, খোদা বলে আজরাইল শোনো না, আমি যা জানি তুমি জানো না, হুকুমের গোলাম তুমি হুকুম পালন করো সইতে পারি না, হায় রে অহংকার সইতে পারি না, একদিন তুফান বন্যার বেহলাই সাদাতের মা ভেসে যায়, সেই সময়, সেই সময় মা জননীর, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়, একদিন তুফান বন্যার বেহলাই সাদাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। কবি শেষ কথায় বলছে কি, দুনিয়ার মধ্যে আমরা মেয়েরা অনেকেই আছি যারা রূপের অহংকার করি আর পুরুষ অর্থের গরম দেখায়, টাকার গরম দেখায়, কিন্তু যখন আমাদের মৌতের পরে মরণের পরে আমাদের সাথে কিন্তু এই রূপ যাবে না, সাথে যাবে আমাদের সাদা কাফন আর আমলনামা। পুরুষ যারা অর্থের গরম দেখায় তাদের সঙ্গেও কিন্তু এই অর্থ সত্য টাকা করি কিন্তু কিছুই যাবে না। তাই কবি শেষ কথায় বলছে কি, খোদাকে বিশ্বাস করো না, অহংকার করো না, অহংকারের পতন ঘটে তোমরা দেখো না, রহমাতুল্লাহ দেখবি আয় অহংকারে চলে যায়, উড়ে রহমাতুল্লাহ দেখবি আয় অহংকারে চলে যায়, সাদাতের দশা হবে, সাদাতের দশা হবে, আল্লাহর পথে চলে আল্লাহ জি বড়ই দয়াময়, হায় রে
খোদা জি পরম দয়াময়, হায় রে তিনি যে অতি